দুনিয়ার মধ্যে এমন 10 শ্রেণীর লোক আছে যাদেরকে রাসূল অভিশাপ দিয়েছেন বকছনা দিয়েছেন লানত দিয়েছেন বলি নাউজুবিল্লাহ কথা বোঝা যায়নি আপনাদের মাঝে এমন 10 শ্রেণীর লোক আছে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন অভিশাপ দিয়েছেন অভিসম্বাদিত করেছেন লানত দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এক নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে যারা মানুষদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখায় মানুষদেরকে হামকি ধমকি দিয়ে ভয় দেখায় দুনিয়ার মধ্যে মানুষদেরকে ক্ষমতার দাপট দিয়ে ভয় দেখায় দুনিয়ার মধ্যে মানুষদেরকে বংশের দাপট দিয়ে ভয় দেখায় দুনিয়ার মধ্যে মানুষদেরকে শরীরের গরম দিয়ে ভয় দেখায় এমন অবস্থা আমাদের সমাজে আছে না না আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার দাপট দেখায় অস্ত্রের দাপট দেখায় শরীরের দাপট দেখায় গদির দাপট দেখায় এই দাপটের কারণে আল মুসলিম ও আকল মুসলিম এক ভাই আরেক ভাইয়ের উপর অত্যাচার নির্যাতন জুলুম অবিচার এটা অব্যাহত রাখে তাদেরকে স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন বলি নাউজুবিল্লাহ এইজন্য মনে রাখবেন জীবনের যৌবন আছে এই যৌবন একদিন বাটা পড়ে যাবে জীবনের অর্থ আছে অর্থ একদিন শেষ হয়ে যাবে গদির গরম কিছুদিন আছে গদির গরম শেষ হয়ে যাবে যেদিন মৃত্যু চলে আসবে এই মৃত্যু সেদিন টাকার গরম গদির গরম অর্থের গরম বংশের গরম কোনো গরমই থাকবে না সেদিন মানুষের গোটা শরীর গোটা দেহ মানুষের সমস্ত ক্ষমতা ঠান্ডা হয়ে যাবে ঠিক কি না আজ মানুষগুলো যতই ক্ষমতার দাপট দেখাক না কেন আসল ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুল লিল কাফিরিন জোরে ফরি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চারণ করে রাসূলের বিরুদ্ধে চারণ করে তোমরা দুনিয়ার মধ্যে ফেরেশতাদেরকে অবজ্ঞা করে এই দুনিয়ার মধ্যে তোমরা যে ব্যক্তি চলো না কেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা ورسوله واليوم الآخر والملائكة فإن الله عدو للكافرين جرى الدنيا مدى الله كم تر رسول كم এবং ফেরেশতাদেরকে জিব্রাইল এবং মিকাইলদেরকে শত্রু বানায় আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই কাফেরদের শত্রু হয়ে যাই নাউজিলা বলবেন না কারা কারা যারা আল্লাহকে রাসূলকে ফেরেশতাদেরকে জিব্রাইল এবং মিকাইলকে যারা শত্রু ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাফেরদের জন্য শত্রু হয়ে যায় বলেন আউযুবিল্লাহ এই যে কিছুদিন আগে আমাদের মাছ থেকে মখা গেছে ঠিক কি না গেছে না সিডর গেছে না আমাদের মাছ থেকে এই মখা কেউ কেউ বলে অমকের কারণে আমরা মখা মোকাবেলা করেছি আছে না নাই নাউজিল বলবেন না আমার প্রিয় শুধু এই জন্য এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করা হয় তার রাসূলের কথা অবাধ্য করা হয় জিব্রাইল এবং মিকাইল যেই সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা তাদেরকে কাজের মধ্যে নিযুক্ত করে রেখে দিয়েছেন তাদেরকে অবজ্ঞা করা হয় এই জন্য আল্লাহ তাআলা বলেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুল লিল কাফিরিন
যারা আল্লাহ এবং তার ফেরেশতা এবং রাসূলদেরকে জিব্রাইল এবং মিকাইলদেরকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার জন্য ওই শত্রুদের জন্য আমি নিজে তাদের সাথে শত্রু হয়ে যাই এইজন্য আল্লাহ তাআলাকে অবাধ্য চারণ করা কখনোই যাবে না মানুষদেরকে ক্ষমতার দাপট অর্থের দাপট সম্পদের দাপট এই কোন দাপট দিয়ে মানুষদেরকে দমানো যাবে না যে ব্যক্তি মানুষদেরকে এমন দাপট দিয়ে দমিয়ে রাখে তাদেরকে অভিশাপ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুই নম্বরে এই দুনিয়ার মধ্যে যারা মদ খায় কি খায় কি খায় মদ খায় আজ দেখবেন দুনিয়ার মধ্যে মানুষরা মদের প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই সরকারের তরফ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলেছে আমাদের দাবি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ হবে না মাদক হয়ে যাবে নির্মূল মাদক হবে কি নির্মূল নির্মূল কাকে বলে যেমন আমাদের দেখবেন কিছুদিন পর পর পুলিশ অভিযান চালিয়ে আপনার গাজার গাছ উদ্ধার করে কি গাছ গাজা এই গাজার গাছের মধ্যে যদি আপনি ঢাল ভেঙে নিয়ে যান তাহলে আবার এটা থেকে ডাল গজাবে আবার গাজা উৎপাদন হবে কিন্তু এই গাছটাকে যদি আপনি নির্মূল করে ফেলেন তাহলে এর থেকে আর উৎপাদন হওয়ার কোনো সম্ভাবনা নাই এইজন্য মাদক হবে নির্মূল মাদক হবে কি এটা নিয়ন্ত্রণ নয় এটা হবে নির্মূল আজকে আমরা মাদক নিয়ন্ত্রণের আন্দোলন করি নির্মূলের আন্দোলন করি না কারণ যদি আমরা মাদক সমাজ থেকে নির্মূল হয়ে যায় তাহলে আমাদের সমাজে এমন কিছু নেতা আছে তারা মাদক নিয়ে নারী নিয়ে নাইট ক্লাবের মধ্যে নাচানাচি বন্ধ হয়ে যাবে ঠিক কি না এই জন্য মনে রাখবেন মাদক হবে নির্মূল আর যারা এই মদ খায় মদ বিক্রি করে মদের সাথে সম্পৃক্ত তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন বলি নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজজুম মিন আমালিশ শায়াতিন ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এই জুয়াকে হারাম করেছেন কে আল্লাহ এই জন্য মদের কাছেও যাওয়া যাবে না মদ মাদক ইয়াবা সেবন এগুলো হবে নির্মূল এগুলো হবে কি নির্মূল মদ আজকে দেখা যায় প্রাইমারি স্কুলের ছেলেরাও আজকে মদ খায় প্রাইমারি স্কুলের মধ্যেও আজকে ইয়াবা ঢুকে গিয়েছে ইয়াবার নাম দিছে বাবা কি নাম দিছে বাবা বাবা একটা চমৎকার শব্দ একটা সন্তান যখন তার পিতাকে বাবা ডাকে কলিজা শান্ত হয়ে যায় আর আজকে আমরা এটার নাম দিছি বাবা কি নাম দিছি বাবা এই জন্য মনে রাখবেন সমাজের মধ্যে যতই বাবা হোক আর যতই কিছু হোক হারামকে কখনো হালাল বলে গ্রহণ করা যাবে আমার প্রিয় সুদীপ এই জন্য যারা মদ খায় ইন্নামাল খামরু ওয়াল মাইসির আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন দুনিয়ার সমস্ত আলেমরা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত নেতারাও যদি এসে মিলে বলে এই মদ খাওয়া জায়েজ তারপরেও এটা জায়েজ হবে না ঠিক কি না এই মদ খাওয়া কখনো জায়েজ হবে না এটা হারাম 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 আর এর সাথে যারাই সম্পৃক্ত যারাই মদ খাবে মদ পান করবে এই মদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে লানত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন নম্বরে যারা সুদের সঙ্গে সম্পৃক্ত কিসের সঙ্গে কিসের সঙ্গে সুদের সাথে সম্পৃক্ত আজকে দেখা যায় একটা মানুষ যদি মদ খেয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে মুসল্লিরা বলে ও মদখোর মসজিদের মধ্যে প্রবেশ করো না কিন্তু একজন সুদখোর টাকাওয়ালা সে যদি মসজিদের মধ্যে প্রবেশ করে অধিকাংশ মসজিদের মধ্যে তাদেরকে কমিটির চেয়ার দিয়ে দেয় আছে না নাই এরকম সুদখোর ঘুষখোর টাকাওয়ালা হয়েছে এখন এখন সে মসজিদে আসলে তাকে মসজিদের মধ্যে আগে বড় চেয়ার দেয় কারণ তার টাকা আছে কি আছে সাহাবায়ে কেরামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখে সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে সিজদা দিয়ে পড়ে আছে রাসূলুল্লাহ একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুমি এসেছো কখন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি তাহাজ্জুদের সময় আবার কেউ বলে আমি এসেছি 12টার সময় আবার কেউ বলে আমি এসেছি 11টার সময় হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর রে তুমি মসজিদে নববীর মধ্যে কখন প্রবেশ করেছো আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইশার সালাত আদায় করেছি ইশার সালাতের পরে যেন মসজিদের মধ্যে বসেছি এখনো পর্যন্ত মসজিদ থেকে বাড়ির মধ্যে যাই না সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতেন ওই মসজিদ ছিল ছাউনির বনের মসজিদ খেজুর পাতার মসজিদ উপর থেকে বৃষ্টি যদি হতো 1 ঘন্টা মসজিদের মধ্যে বৃষ্টি পড়ত 3 ঘন্টা এই খেজুর পাতার ছাউনির কারণে এক ফোঁড়া করে মসজিদে নববীর মাটিগুলো ভিজে যেত সাহাবায়ে কেরাম কফালের মধ্যে লুদ মাটি নিয়ে কাদা মাটি নিয়ে এরপর আল্লাহর দরবারে সিজদা দিতেন ঘন্টার পর ঘন্টা চলে যেত কারো কোনো উদ্দেশ্য থাকতো না আজ দেখা যায় আমাদের মসজিদের মধ্যে টাইলস হয়েছে এসি হয়েছে ফ্যান হয়েছে কারেন্ট হয়েছে কিন্তু আজকে আমরা মসজিদের মধ্যে তালাশ করে মুসল্লি আনতে পারি না আছে না নাই আমাদের আজকে যুবকরা আমাদের মানুষেরা দেখা যায় দোকানপাটের মধ্যে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় কিন্তু মসজিদের মধ্যে এসে 10 মিনিট বসে থাকতে তাদের ধৈর্য ধারণ এর কারণ কি এর কারণ হচ্ছে মসজিদ হয়েছে পাকা আমাদের ঈমান রয়ে গিয়েছে কাঁচা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সময় মসজিদ ছিল কাঁচা কিন্তু তাদের ঈমান ছিল মজবুত ঈমান ছিল পাকা এই জন্য কাদা মাটির মধ্যেও সিজদা দিয়ে মজা পেয়েছে আজ দেখা যায় আমরা মসজিদের মধ্যে সময় দিতে পারি না যেদিন দেখবেন মসজিদের মধ্যে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য এক হয়ে গিয়েছে মনে করবেন ওই দিন এলাকার মধ্যে ঈমানদারের একটা বিচরণ ঘটেছে আজ দেখা যায় জুমার সময় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না তাহাজ্জুদ তো দূরের কথা ফজরের সময় অনেক মুসল্লি মসজিদে আসে না এই জন্য সুদের সাথে সম্পৃক্ত সুদ খেলে হারাম খেলে মানুষের অন্তর কলব মরে যায় তখন মানুষের ভালো কাজ আর ভালো লাগে এই জন্য দেখবেন মানুষের বর্তমানে খারাপ কাজটাই মানুষের কাছে ভালো লাগে ভালো কাজটা মানুষের কাছে ভালো লাগে এই জন্য যারা সুদের সাথে সম্পৃক্ত সুদের সাথে যারা সম্পৃক্ত সুদ যারা খায় সুদ যারা লেখে সুদের লেনদেন যারা করে এই সমস্ত এই শ্রেণীর লোকের উপরে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন বলি নাউযু বিল্লাহ চার নম্বরে যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না এমন স্ত্রী আছে না নাই দেখবেন বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস তার পুরুষ থেকে দূরে সরে চলে যায় অথবা সন্তান নিয়ে দূরের মধ্যে বাড়াইতে চলে যায় দীর্ঘদিন পর্যন্ত স্বামীকে সঙ্গ দেয় না এমন স্ত্রী আছে না নাই আমাদের সমাজে এই জন্য মনে রাখবেন এমন মহিলা যেই মহিলা যেই স্ত্রী তার স্বামীকে সঙ্গ দেয় না ওই মহিলা ওই স্ত্রীর উপর আল্লাহ নবী অভিশাপ করেছেন বলি নাউযু বিল্লাহ পাঁচ নম্বরে ওই পুরুষ যেই পুরুষ তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয় এরপরে চিন্তা করে কিছুদিন থাকার পরে আমরা তাকে তালাক দিয়ে দিব এমন চিত্র আমাদের মাঝে আছে না নাই আজকে দেখবেন আমাদের মাঝে তালাকের প্রবণতা অধিক পরিমাণে বেড়ে গিয়েছে একটুতে চুনের থেকে চুন খসলেই তালাকের প্রবণতা চালু হয়ে যায় ঢাকায় দেখবেন প্রতি মিনিটের মধ্যে তালাক হচ্ছে বিবাহ বিচ্ছেদ হচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম ঢাকার মধ্যে বিবাহ করতেও কর লাগবে আবার বিবাহ বিচ্ছেদ হতেও কর দিতে হবে বিবাহের মধ্যে কি বসাইছে কর বসাইছে কর সরকারের ট্যাক্স দিতে হবে এই জন্য আজকে বিবাহটা আমাদের মাঝে অত্যন্ত জটিল হয়ে গিয়েছে কারণ
কাবীরের নামে লক্ষ টাকা দেন মোহরের নামে 10 লাখ 20 লাখ টাকা আছে না নাই এই জন্য আমাদের সমাজের মধ্যে এই মোহরনা করতে হবে সহজ মোহরনা কি করতে হবে সহজ করতে হবে আর আমরা আজকে মেয়ের সাথে ছেলের বিয়ে দেই না ছেলের সাথে মেয়ের বিয়ে দেই না আজকে আমরা মেয়ে আলাদা দে টাকাওয়ালার কাছে কার কাছে টাকাওয়ালার কাছে ওই ছেলে তার চরিত্র ভালো কিনা নামাজ পড়ে কিনা ছেলেটার আমল আখলাক কেমন এটা আমরা দেই না আমরা দেখি কি ছেলেটার টাকা কেমন আছে অর্থ কেমন আছে বাড়িতে বিল্ডিং আছে কিনা বাথরুম ফাঁকা কিনা ঘরের মধ্যে এসি আছে কিনা এমন সন্তান থেকে আমাদের মেয়েগুলো একটা ছেলের হাতে উঠিয়ে দেয় ওই ছেলে কিছুদিন বুক করার পরে টাকা আছে যেহেতু আস্তে তালাক দিয়ে দেয় আছে না নাই এই জন্য যেই পুরুষ যেই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই কারণে যে আমি এই মেয়েটাকে কিছুদিন পরে আবার তালাক দিয়ে দিব তালাক দেওয়ার উদ্দেশ্যে যেই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার প্রতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন এইজন্য মনে রাখতে হবে আমি যখন আমার জীবন সঙ্গিনী বেছে নিব তখন আমার এই কথা চিন্তা করতে হবে এ আমার বংশ বিস্তার করবে আমার যুগ যুগ পর্যন্ত এই জমিনের মধ্যে আমার বংশ থাকবে যেই কোন মেয়ের পাল্লায় পড়ে আমাদের জীবনের চরিত্রটাকে যুবকের চরিত্রটাকে উৎসর্গ করে দেওয়া যাবে না আমার প্রিয় সুধী 6 নম্বরে যারা মদিনার মধ্যে পাপাচার কাজে লিপ্ত হয় মদিনায় বসে বসে পাপ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের উপর লানত করেছেন বলি নাউযুবিল্লাহ অনেক মানুষ এই যে এখন হজ করতে যাবে মদিনায় যাবে মদিনায় যাওয়ার পরেও কিছু মানুষ সেখানে গিয়ে টাকা নিয়ে অর্থ নিয়ে খাবার নিয়ে ইবাদতের জায়গায় গিয়ে পাপাচারে লিপ্ত হয়ে যায় এই জন্য যারা হজ করার নিয়ত করবেন উমরা করার নিয়ত করবেন অবশ্যই আপনারা এজেন্সির সাথে মানুষদের সাথে টাকা নিয়ে খাবার নিয়ে অর্থ নিয়ে বিবাদে লিপ্ত হবেন না মদিনায় যারা পাপাচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন অভিশাপ করেছেন 7 নম্বরে যারা মাতা পিতাকে লানত করে কি করে কি করে মাতা পিতাকে লানত করে এমন যুবক দেখবেন পিতা মাতাকে গালি দেয় আছে না নাই আবার কোন কোন যুবকের ব্যবহারের কারণে অন্য যুবকেরা তার পিতা মাতাকে লানত করে মনে রাখবেন আপনি যার পিতা মাতাকে লানত করতেছেন গালি গালাজ করতেছেন ওই ওখানে যদি আপনার পিতা মাতাকে কেউ গালি গালাজ করত আপনার যেমন বদদাস্ত হয় না একজন নিরীহ মানুষের পিতা মাতাকে কখনো গালি গালাজ করা যাবে না আমাদের সমাজে অনেক যুবক আছে একজন আরেকজনের পিতা মাতাকে গালি দেয় তার পিতা মাতা অনেক আগে মারা গিয়েছে মৃত পিতা মাতাকেও গালি দেয় এমন যুবক আছে না নাই আছে না নাই এই জন্য পিতা মাতাকে লানত করা পিতা মাতাকে গালি দেওয়া যাবে না আবার আপনারা যারা পিতা মাতা রয়েছেন একজন মুরুব্বি এসে বলল বাবা আমার ছেলে আমার কথা শুনে না এই জন্য আমি তাকে অভিশাপ দেই বদদোয়া দেই তা আমি বললাম আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয় না তার মধ্যে ওই ব্যক্তি যেই পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে কার জন্য দোয়া করে পিতামাতা সন্তানের জন্য দোয়া করে আপনি বদদোয়া দিলে আপনার এই সন্তান আপনার এই বদদোয়ার কারণে পথভ্রষ্ট হয়ে যেতে পারে অতএব আপনার পিতা আপনার সন্তান যদি আপনাকে কখনো গালমন্দ করে আপনার মনের মধ্যে কষ্ট দেয় তখন আপনি বদদোয়া না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার সন্তানটাকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়ে বলি সুবহানাল্লাহ কোনটা ভালো আপনার সন্তান বিপদগামী হওয়া ভালো নাকি আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে পথগামী হওয়া ভালো আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে সুপথ প্রাপ্ত হওয়া কি উত্তম আর এটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না এই জন্য পিতামাতাকে লানত করা যাবে না আবার যারা পিতামাতা রয়েছেন সন্তানকেও কখনো লানত করবেন না 8 নম্বরে যারা শরীরের মধ্যে উলকিয়াকে কিয়াকে কিয়াকে
উলকিয়াকে বর্তমান যুবক এবং যুবতীরা হাতের মধ্যে উলকিয়াকে কপালের মধ্যে উলকিয়াকে এই বাহুর মধ্যে উলকিয়াকে এই জায়গার মধ্যে উলকিয়াকে বিভিন্ন রকম কষ দিয়ে শরীরেরকে ক্ষত করে এরপর বিভিন্ন জিনিস লেখে বিভিন্ন প্রাণীর ছবি আঁকে বিভিন্ন রকম শরীরের মধ্যে উলকিয়াকে যারা সমর শরীরের মধ্যে উলকিয়াকে এটা হচ্ছে দাজ্জালিপনাকে প্রমোট করা দাজ্জালিপনাকে প্রমোট করবে যারা তারাই শরীরের মধ্যে কি আঁকে উলকিয়াকে কারণ দাজ্জালের শরীরের মধ্যে উলকি থাকবে এই জন্য নায়ক নায়িকারা গায়ক গায়িকারা বর্তমান সময়ের মধ্যে শরীরের মধ্যে উলকিয়াকে যুবকদেরকে আহ্বান করে দাজ্জালিপনার দিকে কিসের দিকে কিসের দিকে দাজ্জালিপনার দিকে আহ্বান করে এই জন্য সমাজের মধ্যে আমাদের মুসলমানের যারা সন্তান রয়েছে তোমাদেরকে আমি আহ্বান করি কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে এই শরীরের মধ্যে কখনো উলকি আঁকা যাবে না যদি উলকি আঁকো তোমাদের উপর লানত করেছেন বর্ষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জন্য শরীরের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি আঁকা উলকি আঁকা শরীরের ক্ষত বানানো এরপর এটার মধ্যে বিভিন্ন জিনিস একে লিখে দেওয়া এটা হারাম এটা করা যাবে না নয় নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন আজ আমাদের সমাজের মধ্যে সুর আছে না নাই সমাজের মধ্যে দুলাসুর মুলাসুর ছোটখাটো সুরের বিচার হয় জোতার বাড়ি দেয় কিন্তু সরকার ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে মেরে দেয় এমন সুরের বিচার হয় না এই জন্য দেখবেন দীর্ঘ বছর সরকারি চাকরি করার পরে অর্থ সম্পদ যা কামায় দেখা যায় শরীরের মধ্যে ক্যান্সার হয় ব্রেন টিউমার হয় হার্ট অ্যাটাক হয় এরপরে বিভিন্ন দেশে যায় মালয়েশিয়া যায় সিঙ্গাপুরে যায় ভারতে যায় নিজের জীবনের অর্জিত টাকাগুলো শেষ বয়সে চিকিৎসার নামে খরচ করে মৃত্যু হয়ে লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে মনে রাখবেন একজন রিক্সা চালক ভ্যান চালক তার তেমন কোনো অসুখ হয় না তার তেমন কোনো রোগ হয় না আল্লাহ তাআলা ওই বান্দাকেও সুন্দরভাবে মৃত্যু দেয় কি দেয় না এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কোনো আরাম নাই চুরি করে আপনি যে সম্পদগুলো রেখে যাচ্ছেন কার জন্য রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য কোনোদিন আপনার সন্তান এই হারাম ভক্ষণ করে সুরা টাকা খেয়ে সুরা সালাম দিয়ে কখনো আল্লাহর ওলি হতে পারবে আমল কবুল হওয়ার জন্য প্রথম সত্য হচ্ছে হালাল রুজি হালাল ইনকাম আপনি ফাইল ঠেকিয়ে আপনি যেই টাকা নিচ্ছেন আপনি চুরি করে যেই টাকা নিচ্ছেন এই টাকা আপনাকে কখনো শান্তি দিতে পারে দশ নম্বরে যারা বিভিন্ন লিঙ্গের পোশাক পরিধান করে বর্তমান সময়ের মধ্যে যুবকরা যুবতীদের পোশাক পরিধান করে আবার আবার মহিলারা মেয়েরা যুবকদের পোশাক পরিধান করে ছেলেদের চুল হয়ে গিয়েছে লম্বা মেয়েদের চুল হয়ে গিয়েছে খাটো এটা কি বাস্তব আমাদের সমাজে আছে না না আমাদের সমাজে এটা অহরহ করতেছে যুবকেরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে আবার মহিলারাও পুরুষের সাদৃশ্য গ্রহণ করে এদের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন কে অভিশাপ করেছেন আল্লাহর নবী অভিশাপ করেছেন যে রসুলের শাফায়াত ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না ওই রসুল আমাদের জন্য দোয়া না করে দশ শ্রেণীর লোকের উপর লানত করেছেন এই দশ শ্রেণী হচ্ছে কারা তারা হচ্ছে এরা যাদের মাঝে এই দশটা প্রকার কাজ পাওয়া যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর লানত করেছেন